দেখো কলেজে পেয়ে গেছে দেখো ওয়েলকাম ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে তোমাদের 16 তারিখ বুধবার এই এখনই একটু আগে ঘুম থেকে উঠলাম এখনো পর্যন্ত ঝিলিক এখনো উঠতে পারেনি এখনো শুয়ে আছে আমি সবেমাত্র উঠলাম তো চলো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঝিলিক দেবজিৎ ব্লগে এই দেখো ঝিলিক এখনো ঘুমাচ্ছে তোমার 7:30 বাজতে চলল এখনো উঠতে পারেনি কাল রাত্রে বেলা শুয়েছে দেরি করে তো এখনো ঘুমাচ্ছে চলো উঠাই তারপর দেখা যাক কি হয় উঠে যাও হ্যাঁ এই দেখো আমি এখন চা চা পাচ্ছি তোমার 2 কাপ 4 কাপ দেবো আমি জলটা মেপেই দিই কারণ বেশি হয়ে গেলে আমি অন্য আন্দাজ মাপ বুঝতে পারি না এটা মেপেই আমি দিই 4 কাপ দিলে কি বলতো তোমার এরকম চারজন আছি এটা মেপে মেপে আমরা খাবো 4 কাপ সেও চাটা করে দুধটা দিচ্ছে ঠান্ডা এদিকে প্রচন্ড পড়েছে সকালে ওঠা বিবর্ষ ব্যাপার আমার এই দেখোটা আর গেল না গো এই দেখো আর এই দেখো মানে আমাকে এই দেখো জায়গা কি বলতে হবে বলো তো বাটি 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 ওই ফেলো মা গো মা এই দেখো এই সরি এই দেখো না মানে তোমরা দেখো তো আমার বরের না প্যান্টটা না হাফ হাফ হয়ে গেছে হাফ ভালো ব্ল্যাক আর হাফ অ্যাশ কালারের মানে অ্যাকচুয়ালি ব্ল্যাকটা আসল কালারটা কিন্তু অ্যাস কালারটা হয়ে গেছে এই কারণে রোদে মিলে মিলে শোনো চা করেছি খুব মনটা চা চা করছে আমি করেছি মনটা চা চা করছে আমাকে বলছে তুমি আমার পেছন পেছন ঘোরো বলো সম্ভব পেছন পেছন ঘোরা আমাকে ঘোরাই যখন তখন কিছু নেই বলো শোনো ওকে আমি ঘোরাতেই পারি ঘোড়া ঘোরাবার জন্যই সবসময় জন্ম হয় আর আমিও দেখলাম তোমায় ঘোরাতে বড়া ঘোরবার জন্যই জন্ম হয় বড়া ঘুরবার জন্যই জন্ম ঠিক আছে চলো চাটা খেয়ে নিতে কথা হচ্ছে বেরিয়ে গেছে সোয়েটার চাদর আমাদের শনিবার লাইট উঠছে কাকিমা বৌদি আর এটা পুরোহিত এটা আমার আড্ডা মারা জায়গা খুব ভালো জায়গা দেখো আমাদের কোলারটা তুমি দেখো তোমরা দেখো কত বড় বলো এবার আমার বড় কাহিনীগুলো বলো আর সমস্ত জামা প্যান্ট আলমারিতে থাকতো না মানে খাটের উপরে থাকতো সে তার মাঝখানে নোংরা এত নোংরা সেগুলো আমি আগে পরিষ্কার করতাম এখন বসে বোমা করে দেখ তোমরা ব্যাপারটা বুঝতে পারলে মানে আমার বর কত নোংরা ছিল সেটাই কাকিমা বলছে ছোটতে আমার সকালে জল খাবার হচ্ছে দেখো ময়দার পরোটা আর কি হয়েছে আর একটা জিনিস করবো তোমাদেরকে দেখো ইয়ে হচ্ছে মাংসের কোপ্তা চলো প্যান ফ্যান গুলো আমি চাপাই প্যান চাপাবো
মজ্জা এটা কোলা মজ্জা আমাদের ঘরে কলে কোলা গাছটা আছে সেই কোলা গাছের মজ্জা এটা কালকে কাটা হয়েছে কালকে হ্যাঁ কালকে কাটা হয়েছে আর আজকে তরকারি হবে এটার আজকে হবে না কালকে হবে তাহলে আজকে হবে না দেখছো কলার কলার মজ্জাটাকে নিয়েও খেলছে কি বলবো যেটা পাবে সেটা সেটা নিয়েই খেলো সবার দরকার আমি তো বেশি ছেলেদের স্ক্রাব গুলো ইউজ করি ওগুলো খুব ভালো লাগে ও কালকে তো কালি মাখালো আর মানে মুখের অবস্থা বারো পেয়ে যাচ্ছে এখন ঠান্ডাতে জল নিতে ইচ্ছে করছে না বেশের মধ্যে কালি ঝুলি মাখিয়ে পগল করে দিচ্ছে একদম এরপর চান করতে যাবো না এসে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে এ দেখো আড্ডা ছাদের মধ্যে আড্ডা মারছি মেনু আমার ফেভারিট দেখবে কি হয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা আর কোপ্তা চিকেন কোপ্তা এটা কোপ্তা ঠিক না এটা ঝোল করেছে আমাদের ওই চিকেন কোপ্তা মশলাটা ছিল তো চলো খেয়ে নিই বন্ধুরা তো দেখো শুয়েছিলাম ঘুমোইনি মানে বুঝতেই পারছো কি করব কাজ নিয়ে টিভি তো দেখি না তো এই যে বসে আছি সোয়েটার টোয়ে পরে নিয়েছি তো চাটা বিকেলে একদম খাই না মানে আমি পছন্দ করি না বিকেল বলো আর সকাল বলো কি করব ভাবছি একদম বোরিং লাগছে পরে একদম ভালো লাগছে না কাকিমা রান্না করে ধরো তো রান্না বান্নাও সেরকম ঝামেলা নেই তো সারাদিন ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে এখন উঠলাম চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে মানে আমার কী হয় জানো আমি যখন শুয়ে থাকি দুপুরে তখন ঘুমোতে ইচ্ছে করে না তখন আমি ওই অনলাইন থাকি আর যখন নিচে নামার সময় হয়ে যায় তখন মনে হয় একটু শুই মানে এইরকম হয়ে যায় আমার কী বলবো চলো নিচে যাই দেখি কী হচ্ছে পড়া বাধা হচ্ছে তো বন্ধুরা আমি আজ অফিস থেকে একটু লেট হয়েছি ঢুকতে ঘর দেখো সেই জন্য আমার বউ কেমন রেগে আছে দেখছি কেমন রেগে আছে চলো খেতে চলো যাও না চলো 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 না কেন যাবো না চলো না চলো কি করলে যাবো বলো বাইরে কোথায় খেতে যাবো কোলে করে নিয়ে যাবো আচ্ছা চলো ঠিক আছে তুমি এটা দেখো কোলে করে দেখছি বাবা আদর পেলে আর কিছু যাই নাই বাবা রে বাবা রে দলো দলো দেখো কোলে চেপে গেছে দেখো দেখো কোলে ফোনটা আমার পড়িয়ে দাও দিচ্ছি দেখো রাত্রের খাবার গরম চলছে এটা কি বলে কোপ্তা কোপ্তা সকাল থেকে আজকে কোপ্তাই খাচ্ছি শুধু চিকেন কোপ্তা চিকেন কোপ্তা এটাকে বলা হয় চিকেন কোপ্তা সকাল থেকে শুধু চিকেন কোপ্তাই খেয়ে যাচ্ছি দুজন তিনজন মেম্বার চার চার আট নয় দশ টাকা আরেকটা হলে ভালো হয়েছে কেন হবে খেতে তো হবে কি চলো খাবার পড়া হয়ে গেল আরেকটা শুধু ইয়ে হবে এরপরে তোমার ইয়ে হাওয়াটা ফ্যানটা এখনও চলছেই ফ্যানটা এখনও ঠান্ডা হয়নি আওয়াজ দেখছো এটা অনেক পুরনো হয়ে গেছে এটাকে এবার চেঞ্জ করতে হবে পরে চলেই যাচ্ছে ফ্যানটা কখন দেখা দেখো নাচটা দেখি চলো এটা হয়ে গেছে অফ করে দাও তো চলো ধরো এবার খেয়ে নিই খেয়ে নিই উপরে যাই উপরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো দেখো আজ আমার খাবারটা আমি দেখিনি
আমার হচ্ছে রুটি, লাড্ডু আর চিকেন কোপ্তা, আর জিলিকের হচ্ছে খিচুড়ি, মুড়ি আর চিকেন কোপ্তা। লাড্ডু কোথায় তোমার? উপরে চলে এসছি, তোমাদের দিদি ভাই শুয়ে গেছে, এই দেখো পুরো বিছানা একদম মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, কাঁথা মুড়ি দিয়ে। আর আমি একটু কাজ করছিলাম, তো তোমাদের সঙ্গে কথা বলে বলেছিলাম না, খেয়ে এসে নিয়ে একটু কথা বলে নেবো। তো খাগে এসেছি কিছুক্ষণ আগে, খেয়ে এসে নিয়ে তোমাদের দিদি ভাই সঙ্গে সঙ্গে শুয়ে গেল, আমি একটু কাজ ছিল, আমার কাজগুলো করে নিলাম, দিয়ে আবার ভিডিওতে এলাম। তো আমি সবার কাছে একটাই আবার রিকোয়েস্ট করব যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওগুলো অবশ্যই দেখো, কেমন লাগছে, কেমন কোনটায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, সেগুলো সব জানিও, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। তো গুড নাইট, টাটা।